বালাহার প্রকল্পের চাল চুরির ঘটনা প্রায়ই ঘটে চলেছে। এসব বিষয় নিয়ে প্রায়ই অভিযোগ আসছে। যুবরাজনগরে বালা ঘরের চাল পাচার কালে হাতে নাতে আটক হলেন অঙ্গনওয়াড়ি কর্মী। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। ঘটনা কৈলাসহরের যুবরাজনগর গ্রামে। যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত মিনারা বেগমের বাড়িতে অস্থায়ীভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছিল। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি হিসেবে মিনারা বেগম চাকরি পাবার পর থেকে ওনার বাড়িতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছিল। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিল যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি মিনারা বেগম বাচ্চাদের নিয়মিত ভাবে খাবার না দিয়ে দপ্তর থেকে আসা চাল, ডাল, বিস্কিট, ডিম ইত্যাদি চুরি করে বিক্রি করে দিচ্ছেন। এই বিষয়ে গ্রামবাসীরা কয়েকবার গৌরনগর ব্লকের সিডিপিওকে মৌখিকভাবে এবং লিখিতভাবে জানানোর পরও দপ্তরের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি দপ্তরের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো ধরনের তদন্তও করা হয়নি। অবশেষে গ্রামবাসীদের কথাই সত্য প্রমাণ হলো। শনিবার দুপুরে কয়েকজন গ্রামবাসী স্থানীয় পঞ্চায়েত অফিসে যখন অফিসিয়াল কাজে ছিলেন, ঠিক তখন মিনারা বেগমের বাড়ি থেকে একটি ম্যাজিক গাড়িতে এক বস্তা ভর্তি মিশ্রিত চাল ডাল তুলে গাড়িটি শহরের দিকে রওনা দেয়। এই দৃশ্য পঞ্চায়েত অফিসে থাকা কয়েকজন গ্রামবাসী দেখে ফেলে এবং গাড়ির পিছু ধাওয়া করে গাড়িটিকে আটক করে। গাড়ির চালক এবং ক্রেতা স্বীকার করায় গ্রামবাসীরা গাড়ি থেকে চাল ডাল নামিয়ে রাখেন। যদিও পরবর্তী সময়ে গাড়ির চালক এবং ক্রেতা গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে ইরানী থানার পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে উদ্ধারকৃত চাল ডাল পুলিশ থানায় নিয়ে যায়। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের এক পঞ্চায়েত সদস্যের স্বামী জানায় যে মিনারা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এই অভিযোগ ছিল। উনি আরও বলেন যে স্থানীয়ভাবে মিনারা বেগম বিজেপি দলের ঘনিষ্ঠ থাকার সুবাদে মিনারা বেগমের বিরুদ্ধে দপ্তর কোনো ধরনের পদক্ষেপ নিতে সাহস দেখাচ্ছে না। আমরা পঞ্চায়েত অফিসে বুয়া হঠাৎ করে যাচ্ছি পঞ্চায়েত অফিসে লাগা দগ্নবাড়ির মিনা বেগম অঙ্গনওয়াড়ির ওয়ার্কার তাই বাড়ির ঘাটে আপনি একটা গাড়ি দিতেছে যাওয়ার পরে আমরা এখানে গাড়িতে আটাইছি ওদের কাছে আব্দুল্লো ভাই বেটির এখানে গাড়ি আটাইছি আটাই পরে দিকে যেখানে কেতা তুমি কেতা লই যাও কইছে দিচ্ছি ভাই তোমার কিছু বস্তা আছে দেখি কেতা কইছে একটু চাউল আছে আমরা গিয়া দিয়ে আমরা গাড়ি আপনি আনছি কিনিয়া বলে না তো তুমি বলতো না গাড়িটা সারছো তুই দেখতাম হইব ওরে দেখা যায় ডাইল চাউল আমরা ওখানে আটাইছি আটিয়া গাড়ি ড্রাইভারে প্রশ্ন করছি সে কইছে জানে না কইতো না আনছে কিনিয়া কইতো পারতো না যে কিনছে সে কইছে ময়না কইলো আর ময়না বেগম তারপর মিনারা বেগম 1100 টাকা দিয়ে বস্তা কিনিয়ে আনছে। বালাহারের চাল ডাল বিক্রির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনা তদন্তক্রমে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। ফিরো রিপোর্ট, হাল্লাপুর।